কেরল ও ওড়িশার পর মাস্ক না পরায় কড়া পদক্ষেপের পথে হাঁটল উত্তরাখণ্ড সরকার। শুধু জরিমানা নয়, 6 মাসের জেল পর্যন্ত হতে পারে এবার মাস্ক না পরে বাইরে বেরোলে। এমনই আদেশ শনিবার সিলমোহর দিয়েছেন সে রাজ্যের রাজ্যপাল বেবি রানী মৌর্যা। ওই আদেশে বলা হয়েছে, প্রকাশ্যে মাস্ক না পরলে 5,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল হতে পারে। উত্তরাখণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা 1,700, মৃত্যু 21। পরিযায়ী শ্রমিকদের আসার ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। 1897 সালের মহামারী আইন সংশোধন করে নয়া আদেশ জারি করা হয়েছে। ওই আইন সংশোধন করেছে কেরল ও ওড়িশাও। মাস্ক না পরলে 1,000 টাকা পর্যন্ত জরিমানা ঘোষণা করেছিল দিল্লি, উত্তরপ্রদেশ করেছিল 500 টাকা এবং ছত্তিশগড় করেছিল 100 টাকা। অন্যদিকে আহমেদাবাদে 5,000 টাকা পর্যন্ত জরিমানা ঘোষণা করেছে প্রশাসন। ভারতে 3 লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে 9,000। আইসিএমআর গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দিলেও জুন জুলাইয়ের আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। লকডাউন পর্ব শেষ করে এখন আনলকের পথে হেঁটেছে দেশ। আন্তঃরাজ্য পরিবহন চালু করা হয়েছে, খুলেছে কলকারখানা অফিস কাছাড়ি। তাই সংক্রমণ রুখতে ন্যূনতম বিধিনিষেধ অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সামাজিক দূরত্ব মানা, মাস্ক পরা এখন বাধ্যতামূলক বলেই মত তাদের।